हेलो स्टूडेंट, वेलकम बैक टू माय चैनल आज द ट्यूटोरियल होम। তোমাদের জন্য আমার নতুন ক্লাসে থাকছে এই WBTA যে বইটা আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, সেই বইয়ের আজকে আমার ক্লাস থাকছে পেজ 134-135 এ নিউট্রিশনের। প্রথমে যে প্রথম স্কুলটা একেবারে যে দেওয়া আছে ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট কোশ্চেনের নিউট্রিশনের পার্ট বি, শুধু আমি MCQগুলো দেবো, তারপরে বারে আমি SAQগুলো দেবো। এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হবে, তাই তোমরা প্রথম দেখে শেষ পর্যন্ত দেখবে। তাহলে ঠিক আছে, লেটস গো। WBTA ডিস্ট্রিক্ট কোশ্চেন প্রথম স্কুল ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট কোশ্চেন নিউট্রিশন পার্ট বি, মার্কস 35 অর্থাৎ 35। প্রথম প্রশ্ন, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকে প্রদত্ত বক্সে লিখুন। প্রথম প্রশ্ন, আই গ্যাস পরিপাককারী কোন উৎসেচক পাকস্থলিতে থাকে না? উত্তরে কার্বন ডাইঅক্সাইড, কার্বোহাইড্রেট। দুই, ইউরিয়া প্রধান উৎসস্থল যকৃত অর্থাৎ এর দাগের উত্তর। তিন, লালা রসে উপস্থিত এনজাইমটি হল ক্যালিক্রেইন, উত্তর বিদ্যাগে। এরপরে আইভি প্রাক বিদ্যালয়গামী শিশু বলতে বোঝানো হয় ড্যাশ বয়সের শিশু, উত্তর দিদাগি 1 বছর থেকে 6 বছর। এরপরে পাঁচের দাগে খাদ্য গ্রহণের ড্যাশ ঘন্টার মধ্যে অন্ত্রে খাদ্যবস্তু বিশোষণ শেষ হয়, বিদ্যাগের উত্তর 12 ঘন্টা। ভিআই একটি যৌগ শর্করা উদাহরণ হলো, উত্তর দিদাগে গ্লাইকোজেন। এরপরে VII মাতৃদুগ্ধে অবস্থিত ড্যাশ ডিপথেরিয়া রোগের জীবাণু ধ্বংস করে, উত্তর বি ম্যাক্রোফেজেস। এরপরে VIII মাতৃদুগ্ধে উপস্থিত শর্করাটি হল উত্তর সিদ্ধাগে ল্যাকটোজ। IX ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য ড্যাশ সেমি, উত্তরে 610 সেমি। X কার্বোহাইড্রেটের একটি উপস্থিতিমূলক বিপাক্রিয়া হল, উত্তর বি গ্লাইকোজেনেসিস। এরপরে XI যারা কোনো রকম প্রাণীজ খাদ্য গ্রহণ করে না তারা হলো, উত্তর দিদাগে ভেগানস। XII ভারতীয় রমণীদের দুগ্ধক্ষরণের পরিমাণ দৈনিক 10 মিলিলিটার, উত্তর বিদ্যাগে 600। এরপরে XIII শিশুর মলকে ড্যাশ কঠিন করে তোলে ড্যাশ সোপ, উত্তর সি ক্যালসিয়াম। XIV স্বল্প মূল্যে সুষম খাদ্য প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া উচিত, উত্তর সি স্থানীয় খাদ্য ও ঋতুর ফসল। এরপরে XV বলেছে যে একজন স্বাভাবিক স্বল্প পরিশ্রমী নারীর শক্তির চাহিদা হলো 10 কিলোক্যালোরি, উত্তর বিদ্যাগে 2230। XVI গর্ভাবস্থায় হাত পা ফুললে খাবারের ড্যাস পরিমাণ কমিয়ে দেওয়া উচিত, উত্তর দিদাগে লবণ। এরপরে XVII এক চামচ মাখনের ওজন 10 গ্রাম, উত্তর সি 5 গ্রাম। এরপরে XVIII পিসা দেখা যায় ড্যাশের অভাবে, উত্তর দিদাগে লোহা। XIX প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে সৃষ্ট রোগটি হলো, উত্তরে কোয়াশিওকর। এরপরে XX বলেছে যে অধিক থাইরক্সিন হরমোন ক্ষরণের ফলে যে রোগটি দেখা যায় তা হলো ক্রেবস। এরপরে XXI শিশুকে হামের টিকা দেওয়া হয় 10 মাস বয়সে, উত্তর বিদ্যাগে 9 মাস। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি, ক্লাসটি এখানেই শেষ হলো। তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবের যে লাল বাটনটি দেওয়া আছে সেই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে বাজিয়ে দাও, যাতে আমার সমস্ত ক্লাসগুলো প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে ঠিক আছে, বিদায় নিলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।